নজর রাখবো পরবর্তী খবরে সুবর্ণরেখা নদীতে মকর সংক্রান্তি দিন মকর স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক যুবক তার দেহ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে তল্লাশি অভিযান চলছে তার দেহের খোঁজে চলছে তল্লাশি মকর স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই যুবক কিন্তু এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি সুবর্ণরেখা নদীতে এই মকর স্নান করতে যায় এবং তারপরে সেই যুবক তলিয়ে যায় গত সোমবার মকর স্নান করতে গিয়ে তরিয়ে যায় ওই পড়ুয়া এবং ঝাড়গ্রামে ঘটেছে এই ঘটনাটি নদীতে তলিয়ে যায় ওই পড়ুয়া ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা টিম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিশোরের সন্ধানে চলছে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত তার দেহের খোঁজ পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে গত সোমবার মকর স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই পড়ুয়া তারপর তাকে খুঁজে পাওয়া যায়নি গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীতে তলিয়ে যায় ওই পড়ুয়া তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি ওই নিখোঁজ পড়ুয়াকে কিশোরের সন্ধানে চলছে তল্লাশি অভিযান ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীতে তলিয়ে যায় ওই যুবক সোমবার মকর সংক্রান্তি ছিল এবং মকশ স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই যুবক গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীতে তলিয়ে যায় ওই পড়ুয়া এবং তারপরে তার দেহ খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত তার খোঁজে চলছে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে বলে জানা যাচ্ছে কিশোরের সন্ধানে চলছে তল্লাশি অভিযান সোমবার ছিল মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তির দিনে মকর স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই পড়ুয়া এমনটাই জানা যাচ্ছে কবিবল্লভপুরে সুবর্ণরেখা নদীতে তলিয়ে যায় সে তারপরে চলছে তল্লাশি অভিযান